দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী শুক্রবার। প্রচার একেবারে জোর কদমে, আজকে হাই প্রোফাইল প্রচার রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোড়া সভা করবেন, একদিকে উত্তর দিনাজপুরে যেমন তিনি সভা করবেন, এই সপ্তাহে দ্বিতীয় দফায় ভোট রয়েছে। অন্যদিকে মালদা দক্ষিণের প্রার্থী সুরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর, সেখানে আজকে রোড শো শুরু করছেন সুকান্ত মজুমদার, সেই ছবিও আপনাদের দেখাবো। সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি প্রার্থী, রোড শো করছেন গঙ্গারামপুরে। তবে প্রথমে আপনাদের শিবাশিষ মল্লিকের কাছে নিয়ে যাবো। মালদা দক্ষিণে আজকে আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আজকে সুরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার করবেন, কি বার্তা আজকে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? জানিয়ে রাখি যে মালদায় ইংলিশ বাজার এলাকায় মালদা পোস্ট অফিসের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে আজকে অমিত শাহ তিনি তার রোড শো শুরু করবেন। এবং সেই রোড শো কিন্তু মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী সুরূপা মিত্র চৌধুরীর সমর্থনে। এই মালদা দক্ষিণ কেন্দ্র দীর্ঘদিন ধরে, এই মালদা দক্ষিণ কিন্তু কংগ্রেসের গড়, একেবারে আবু বরকত গনি খান চৌধুরীর যে গড়, সেই গনি খান চৌধুরী গড় যা দীর্ঘদিন ধরে কংগ্রেস ধরে রেখেছে, এখানে পদ্ম বা ঘাসফুল সেভাবে ফোটেনি। সেই জায়গায় একদিকে যখন ঈশা খান চৌধুরী তিনি তার জেঠুর সেই গড় ধরে রাখতে মরিয়া, অন্যদিকে পদ্ম শিবির এবং তৃণমূল শিবির তারা কিন্তু প্রথমবার ঘাসফুল বা পদ্ম ফোটাতে এখানে মরিয়া। সেই ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্র মালদা দক্ষিণ এবং ইংলিশ বাজার এলাকা, যেখানে কিন্তু বিধায়ক রয়েছেন সুরূপা মিত্র চৌধুরী, অর্থাৎ বিজেপির বিধায়ক, তিনি লোকসভায় প্রার্থী সুরূপা মিত্র চৌধুরী, তার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন রোড শো করতে। 1 কিলোমিটার পথ তিনি যাওয়ার কথা। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শুরু হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত এই রোড শো যাওয়ার কথা পরিকল্পনা অনুযায়ী। অমিত শাহ তিনি শুরুতে এসে এই মঞ্চে আসবেন এবং মঞ্চে তিনি সামান্য সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেবেন, এমনটাই কিন্তু জেলা নেতৃত্বের পরিকল্পনা। অমিত শাহ কি বার্তা দেন এখানে, 3 লাইনে তিনি তার বক্তব্যে মালদা সম্পর্কে কোনো বার্তা দেন কিনা, এবং পশ্চিমবঙ্গের নিরিখে গতকালকে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রকম বার্তা দেন কিনা, সেদিকে তাকে কিন্তু রাজনৈতিক মহল। এই রোড শোর পর তিনি চলে যাবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, এবং সেখানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেখানে কিন্তু তার একটি আজকে জনসভা রয়েছে, কারণ আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে সেখানে, এবং মালদা দক্ষিণে 7ই মে তৃতীয় দফায় ভোট। তিনি মালদা দিয়ে শুরু করলেও তারপর রায়গঞ্জে যাবেন, রায়গঞ্জে তার কিন্তু জনসভা, সেই জনসভা থেকে তিনি কিন্তু সার্বিক তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তিনি তুলে ধরবেন রায়গঞ্জ থেকে। তার আগে এই রোড শোতে তিনি সংক্ষিপ্ত কোনো বক্তব্য তুলে ধরেন কি না, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে জনসভা করার কথাও কিন্তু তার রয়েছে।